প্রেম কোনো সমাজরেও সমাজরেও এখন বাইক লোবলৈ আমি নতুনটো লবলৈ আমাৰ ইমান টকা পইচা নাই, আমি দুখীয়া মানুহ, আমি এখন সেকেন্ড হ্যান্ড বাইক লবলৈ আহিছো। দাম বেছি নহয়, 50,000 কৈছে, আমি দুখীয়া মানুহ ন, আমাৰ দামী বাইক লব নোৱাৰো, সেইকাৰণে আমি আহিছোঁ ডিব্ৰুগড় KTM ডিলাৰলৈ। ব'লক সোমাই যাওঁ, ভিতৰতনো কি কি বাইক আছে আপোনালোকক দেখুৱাম। এখন এখন আছে KTM RC 300, এখন 390 এখন আছে, আপোনালোকে চাব পাৰিছে চব কিমান ধুনীয়া। এখন KTM RC 390, লগতে এখন এখন আছে KTM 200 RC, ইয়াৰ চব কিন্তু এখনো দেখাই আছোঁ, চাই থাকক আগলৈ দেখুৱাই যাম কি কি হৈছে। গাইজ মই এতিয়া গৈ আছোঁ তিনিচুকীয়ালৈ, দাদা আহিছিলে বাইক ল'বলৈ, বাইকখন এইখন বাইকখন লৈ কিনে এতিয়া আমি তিনিচুকীয়ালৈ গৈ আছোঁ। চব ইমান ৰাতিখন গৈ আছে, দাদা আহি গৈছে, দাদাও গৈ আছে লগত, ব'লক দেখাই আছোঁ ব্লগটো, চাই থাকক ব্লগ আপোনালোকে, ব'লক। এয়া এতিয়া তিনিচুকীয়া অভিমুখে মই যাত্ৰা কৰি আছোঁ। এতিয়া আহি আহি মই ডিব্ৰু চৈখোৱা যোৱা ৰাস্তাটো ওচৰ পালোহি, অলপ পাছতে গৈ কিনে পামগৈ, আহি আছো তিনিচুকীয়া সোমালো, চাই থাকক অলপ দূৰ গ'লে এইফালে দি ডিব্ৰু চৈখোৱা পায়, এফালে গ'লে তিনিচুকীয়া, এফালে গ'লে ডিব্ৰু চৈখোৱালৈ যায়, ব'লক চাই থাকক এইটো ৰা হৈ নাথাকে। আৰু এতিয়া আহি আহি আমি একদম ঢলা পাইছোঁহি, আৰু বৰহাটজান পাম, এতিয়া ঢলা পোৱাগৈ নাই, ঢলা পামগৈ আৰু। এতিয়া আহি ইমানে ঠাণ্ডা লাগিছে কি ক'ম আৰু, একদম কপি কপি একদম চাহ খাবলৈ এটা জেগাত সোমাইছোঁ, শৰ্মা চুইটছত সোমাইছোঁ, এয়া শৰ্মা চুইটছ কিবা এটা খাই লওঁ, ব'লক বিয়া ঠাণ্ডা পৰিছে আপোনালোককো দেখাম। কি সেইবোৰ দাদা কি বুলি কি লৈছ আৰু এতিয়া একদম চাহ লৈ লৈছো, এইফালে একদম গৰম গৰম গজা, একদম গা শীতল মানে বঢ়িয়া লাগি গৈছে, কৈছো নে কি মজা লাগিছে ন, গজা খাম এতিয়া, বহুত দিন গজা খোৱা নাই, খাঙা গজা আৰু চাহ হ'লে একোৱেই নাযায়। আপোনালোকে আহক বৰহাটজানলৈ, এনে কি কি আছে, শৰ্মা চুইট, শৰ্মা চুইটলৈ আহিব খাব, চাহ লাগিছে ফিল্ডটো মানে নাখাওঁ নহয়, এতিয়া পুহ মাহ লাষ্ট ন, মাঘ মাঘ সোমাবলৈ হ'ল, পুহ মাহ শেষ হ'ব, আমেজেই বোলে ঠাণ্ডা চাহৰ লগত, গৰম চাহৰ লগত গজা খাব, আৰু এতিয়া আহি মানে দাদা ঘৰ পালোহি, এই এইফালে নিচা বহি আছে, এইফালে বৌ এইফালে চাহ খাব লৈছে দাদা, এইফালে নিচা বহি আছে, এইফালে দাদা পোৱালিটো, এইফালে দাদা আৰু ঘৰ মেকুৰীটো, মানে এতিয়া আপোনালোকক মানে কি অলপ পাছত KTM-ৰ ৰিভিউটো দিম, KTM-খন বোলে চলাই কেনেকুৱা লাগিলে আপোনালোকক ক'ম, চাই থাকিব ব্লগটো আপোনালোকক দেখাই আছোঁ কৈ আছোঁ, অলপ পাছত মনে মনে ক'ম দেই KTM চলালে মানে কি অৱস্থা হয় আপোনালোকক অলপ পাছত ক'ম, চাই থাকিব ব্লগটো, জয় অসম। এতিয়া আমি মানে দাদাই জুই লগাইছে, এইফালে জুই লগাইছে বিৰাট ডাঙৰকৈ জুই, বাহিৰত আমি জুই ফুৰাম, এতিয়া দাদাই জুই লগাইছে, এইটো দাদা হাতৰ ডগ মানে আমাৰ অসমীয়া ভাষাত কুকুৰ কালু, কিমান ধুনীয়া সুন্দৰ পৰিৱেশ, এইফালে দাদাই খুৰি ফালি থৈছে এগালে গাল, একদম এইফালে আপাই কিবা কৰি আছে, ৰাতিপুৱা দেখিবলৈ পাব ছাইডত এখন বাগান আছে ধুনীয়া, ব'লক এতিয়া আমি জুই ফুৰাওঁ, তাৰপিছত আপোনালোকক KTM-ৰ ৰিভিউটো দিম, এতিয়া বহি চাই থাকক ব্লগটো।
এতিয়া মানে আপনার মানে হেৰি কেটিএম যে কথা কই আসছিল দাদা তো কেটিএম খন লৈ ললে কেটিএম খন লৈ লওয়ার পাছত কি হল গম পাইছো রে কেটিএম খন ললো লৈ কিনে তো মানুষে কয় কেটিএম খুব ভাল কেটিএম খন হচ্ছে মহা এখন ফটুয়া বাইক কেটিএম খন ললো মো বুলেট খন ললে তো হবই নয় মো এত দুখিয়া মানুষ মানে বুলেট এখনে চলাও কিন্তু বুলেট খনতকৈ কেটিএম হাজার গুণ বেয়া মানে এনেকে কইছো এফালে বিকাশে এফালে বিকাশে কি কম রে আপনার গায়ে আছে মানে একদম ডি এনেকে কইব ন ডি রাখুন এনেকে হয়ে থাকে হাত বিষ মানে এনেকা ফকটিয়া বাইক কেটিএম কোনোবাই কেটিএম লাভা আছে যদি বেয়া নাপাব কিন্তু মই যিটো মানে আজি মানে কেটিএম চলাই যিটো মোৰ বিষ অনুভৱ হৈছে মোৰ পিছু আহাত বিষায় অৱস্থা বেয়া কি কম মানে একদম আয়া কচ কচ মানে গিজ গিজিয়া হৈ গৈছে মানে কিনো কম আৰু আপোনালোকে বেয়া চাই নাপাব ডিঙি বিষ কঁকাল বিষ কাণ বিষ মানে বিষে বিষালি হয়ে গেছে গোটে মানুষ এইটো কারণে মানে কেটিএম চলাই একদম মহা ফালতু পালো কাকায় কি কয় নাজানো দাদা বিকিব এনে চলাব ইউ পেটুয়া মোর নিচিনা একই আমি ইউটো ইউ চলাব হয়তো নাইব যদি আপনাদের বেয়া পাইছে উপায় নাই আর মানে কেটিএম মানে মহা ফকরিয়া এখন বাইক দেই আপনাদের বেয়া চাই নাপাব আপনার মানে আরো একটা কথা কল থাকি গল নে আহিলো আহি কিনে রখিলো দাদা ঘর আগ পোয়া আগে আগে রখিলো রখি থাকে মানে দিলেহি নয় এটাই মানে মাই পিছফালে সেইটো হয়ে গেল হয়ে যাওয়া সেই কাহিনী আপনার নকও আর আজি বহুত বেশি ভাগও লাগছে ইমান দূর জার্নি করে আলো প্রায় 100 কিলোমিটার সসি মানে জার্নি করে আলো ডিব্রুগড়েরপরা খুব মানে ভাগর অনুভব হয়েছে আজি এটা ভাত সাত খাই শুই যাম কাইলে রাতেপা আপনার আর কি কি হয় দেখাম পারিলে দেখাম আর কাইলে মতো এনেও বেগ হম তারপর আকো কেদিনমান পাশে ইয়ালে আহিম তারপর আপনার ভালকে দেখাম যদি ব্লগটা চাই ভাল পালে লাইক করব কমেন্ট করব সাবস্ক্রাইব করব জয় হিন্দ জয় ভারত জয় অসম।